নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহের আশীর্বাদে আগামী 15 দিন অর্থাৎ 1 ডিসেম্বর টু 15ই ডিসেম্বর ডায়েরিতে নোট করে নিন, 5 রাশির সোনার চামচ মুখে দিতে চলেছে। অর্থাৎ এই যে আজ 1 ডিসেম্বর, আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত এই যোগটা কিন্তু থাকবে। অনেকে জিজ্ঞাসা করছে, স্যার কতদিন পর্যন্ত থাকবে? তো 1 ডিসেম্বর টু 15ই ডিসেম্বর কি কারণে এই 5 রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে, কোন গ্রহের কৃপা পড়তে চলেছে এই 5 রাশির উপর, তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন, কারণ এখানে আপনি রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন সেটা করবেন না। এখানে আপনাকে সম্পূর্ণরূপে ভিডিওর আলোচনাটা আপনাদেরকে কিন্তু জানা দরকার। দেখুন, প্রচুর ফোন আসছে, প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে যে স্যার আমি ঋণে জর্জরিত হয়ে গেছি। আমি এটাই আপনাদেরকে বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন কি না, মানে মাসের স্যালারি নিয়ে আসছেন, 15 দিনের মধ্যেই বা 7 দিনের মধ্যেই টাকা শেষ হয়ে যাচ্ছে, কি করবেন? এর জন্যই আছে জ্যোতিষশাস্ত্র, আপনাকে এই জায়গা থেকে তুলে ধরার জন্যই আছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের চোখ, অর্থাৎ বেদকে যদি আপনি বিশ্বাস করেন না, জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে মঙ্গলময় একটি শাস্ত্র, যেটা আপনাকে অর্থনৈতিক দিক থেকে, আপনাকে কর্মের দিক থেকে, আপনার প্রেমের দিক থেকে, আপনার বিবাহের দিক থেকে, সমস্ত দিকটা কিন্তু আপনাকে কিন্তু সমস্যার সমাধান করতে কিন্তু পারবে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি এবং দায়িত্বের সাথে অবশ্যই আপনার কাজ কিন্তু হবে। যে প্রেডিকশন করবো কি না, মাটিতে কিন্তু পড়বে না, আপনার জীবনে কিন্তু ওই জিনিসটা আপনাদের জীবনে কিন্তু করবেই করবে। এখন দেখা দরকার যে রাশিগুলোর আমি কথা বলছি, সেই রাশিগুলোর মধ্যে আপনার রাশি, এই 5 রাশি আপনার রাশিও কিন্তু থাকতে কিন্তু পারে, এবং তবে আপনার জন্মছকে বড় কোনো ধরনের দোষ না থাকলে এই সময়ের মধ্যে আপনি কিন্তু মানে কোটিপতি পর্যন্ত কিন্তু হতে কিন্তু পারেন। সেই যোগ কিন্তু ব্রহ্মাণ্ডে তৈরি হয়েছে আগামী 15 দিনের জন্য। যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, পরামর্শ নিতে চাইছেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস। অর্থাৎ যারা অনলাইনে আমার সাথে কনসাল্ট নিতে চাইছেন, তারাই একমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন বা ফোন করবেন। আদারওয়াইজ যারা ফেস টু ফেস করতে চাইছেন, আমার কাছে কোনো মতেই সম্ভব নয় এখন বর্তমানে। যারা অনলাইন করছেন তারাই একমাত্র করবেন। এবার আপনাদেরকে আমি জানাই, জীবনে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সমস্যা আছে, সমাধানের পথও আছে। যে জায়গাটাতে আপনার সমস্যা আছে, সে জায়গাটা সমাধানের পথটা কিন্তু খুঁজে বার করতে হবে। সেটা একজন সঠিক অ্যাস্ট্রোলজারকে আপনার জীবনে গাইড হিসাবে কিন্তু নিয়ে চলুন। একটা দেখবেন, মানুষ যখন ভ্রমণ করতে যায় না, ঘুরতে যায়, একটা গাইড কিন্তু থাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, সঠিক জায়গাগুলো দেখানোর জন্য। তেমনি জীবনেরও কিন্তু একটা গাইড থাকা দরকার। আপনি কোন পথে যাচ্ছেন, আপনার জীবনে কোন কোন ধরনের পরিবর্তন হতে চলেছে, কখন আপনার ভালো সময় আসতে চলেছে, কোন সময় আপনার ক্ষেত্রে খারাপ আসতে চলেছে, কোন কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করা উচিত নয়, এগুলো সমস্ত একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু জানিয়ে দিবে। অর্থাৎ আপনার যাকে পছন্দ অবশ্যই আপনারা কনসাল্ট করুন। আমি বলবো কনসাল্ট আপনারা করুন, কারণ আপনার জীবনের সমস্যা নিয়ে আপনি বসে থাকবেন না, ভিডিও দেখছেন কিন্তু আপনার সঙ্গে ঘটছে না কেন, হোয়াই,
এই জায়গাটা কিন্তু দেখা কিন্তু দরকার। তো সঠিক রেমেডি, সঠিক বিচার আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। আর কৌশিক রায় হাওয়াতে কোনোদিন কথা বলে না, সম্পূর্ণরূপে গ্রহের গোচর ধরে কিন্তু আপনাদেরকে আমি আলোচনা করছি। ওই দুম করে পড়ে ফেললাম রাশিগুলো ভালো কি কারণ, লজিক্যালি কোনো কারণ নেই, সেটা কিন্তু নয়। আমি এবার আপনাদেরকে জানাতে চলেছি কি কারণে এই পাঁচ রাশি হতে চলেছে। দেখুন, রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং 15 ডিসেম্বর অবধি থাকবে বৃশ্চিক রাশি। এই 1 ডিসেম্বর টু 15 ডিসেম্বর আপনার রবি কিন্তু পাওয়ারফুল হয়েছে, অর্থাৎ সেনাপতির ঘরে রাজা গিয়ে রাজা কিন্তু ডিগ্রিগত দিক থেকে কিন্তু পাওয়ারফুল, এবং এই সময় সরাসরি আবার সেনাপতি এবং রাজার সমসপ্তম দৃষ্টি বিনিময় কিন্তু হচ্ছে বিশেষভাবে, এবং বুধ অবস্থান করছে রাজার সাথে যুবরাজ, মানে চারিদিক থেকে কিন্তু পাওয়ারফুল হতে হচ্ছে রবি। এই রবি কিন্তু এই পাঁচ রাশিকে কল্পনার বাইরে রেজাল্ট দিতে চলেছে। নাম্বার 1 রাশি সিংহ রাশি। সিংহ রাশি চতুর্থভাবে অবস্থান করছে, আপনাদের রাশির অধিপতি মিত্র ক্রিয়ে আপনাদের স্বাস্থ্য, আপনাদের সম্পত্তি, আপনাদের কেরিয়ার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের উন্নতি হবে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের মানে ফিরে পেতে চলেছেন, এবং বেশ কিছু ক্ষেত্রে সুখের একটা মানে সন্ধান আপনারা কিন্তু পেতে চলেছেন, সোনার চামচ মুখে দিতে চলেছেন সিংহ রাশি। রবি আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু করাতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির ধনাধিপতি পঞ্চমভাবে, দেখুন ধনাধিপতির সঙ্গে যখন পঞ্চমপতি কানেকশান হয়ে যায় কিনা, তখন আকর্ষিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটায়, এবং সেটা আপনার গোল্ড থেকে হোক, শেয়ার বাজার থেকে হোক, স্টক মার্কেট থেকে হোক, এই জায়গা থেকে কিন্তু আপনার লাভ কিন্তু পাবেন। আপনি কর্কট রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে, ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু অর্থ পেতে চলেছেন, এবং সরাসরি সমসপ্তম দৃষ্টি আপনার কর্মাধিপতি এবং পঞ্চমপতি আপনার ধনাধিপতিকে দৃষ্টি দিচ্ছে, এবং সর্বোপরি আপনার ভাগ্যাধিপতিরও নবম দৃষ্টি আপনার ধনাধিপতির উপর পড়ছে, মানে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, আকর্ষিক প্রাপ্তি আপনাদের হবে। কর্কট রাশি আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি কর্ম হবে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি, ক্রিকেটের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। কর্মাধিপতি রাশিতে অবস্থান করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিবেন, সেখান থেকে আপনারা সফলতা পাবেন, রাজনীতির ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, এবং আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পাবে, এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন। ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা পেতে চলেছেন, এবং এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো, সেই রাশির নাম তুলা রাশি। একাদশপতি ধনভাবে খুব দুর্দান্ত একটি কানেকশান। একাদশপতি ধনভাবে থাকার জন্য যে কোনো কার্যে আপনারা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু এই সময় পেতে চলেছেন। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, সোনার চামচ মুখে নিতে চলেছে তুলা রাশি,
এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং ভাগ্যর ফুলফিলমেন্ট সাপোর্ট যেটা বলে সেটা আপনারা কিন্তু পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।